অনুপ্রবেশ রুখতে সীমান্তে মৌমাছি চাষ শুরু করল বিএসএফ। এলাকার মানুষদের সঙ্গী করেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে অপরাধ ও চোরাচালান ঠেকাতে মৌমাছিকে পাহারাদার হিসেবে ব্যবহার করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের 4096 কিলোমিটার সীমান্ত জুড়ে মৌমাছির চাক বসাচ্ছে বিএসএফ। এতে যেমন সীমান্ত সুরক্ষার কাজ হবে, তেমনি স্থানীয়দের জীবিকারও সংস্থান হবে। প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় বিএসএফের 32 ব্যাটেলিয়ন এই উদ্যোগ নিয়েছে। বিএসএফ সূত্রে খবর, প্রাথমিকভাবে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় মৌমাছির 20টি বাক্স স্থাপন করা হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা সেই মৌমাছির দেখভালের পাশাপাশি মধু সংগ্রহ করবেন। এতে আর্থিকভাবে লাভবান হবেন গ্রামবাসীরাই। এই বিষয়ে দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য জানিয়েছেন, এই প্রকল্প সফল হলে আগামী দিনে দক্ষিণবঙ্গ সীমান্ত জুড়ে কাঁটা তারে মৌমাছির বাক্স স্থাপন করা হবে। তবে এই মুহূর্তে 200 বাক্স স্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে, যার খরচ বহন করবে সরকার। এই প্রকল্পের আওতায় সীমান্ত বেড়ার কাছে মৌমাছির বাক্সগুলি মাটির সামান্য উপরে রেখে তার কাছাকাছি মৌমাছি বান্ধব ফল ও ফুলের গাছ স্থাপন করা হচ্ছে। বাক্সগুলোকে প্রাকৃতিক ছায়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে মৌমাছিদের আকর্ষণের একটি অনুকূল পরিবেশ তৈরি হয়। আমার বিষ্ণুপুর এরিয়া হ্যাঁ, এসমে যে আমি ছোটা সা প্রয়াস কিয়া হ্যাঁ, আপনি ফ্রেন্ডস কো বি হাইভস কে সাথ জোড় দিয়া হ্যাঁ, তাকি এ থোড়ে সুরক্ষিত হয়ে যায়। ক্যাটল স্মগলার্স ইয়াহ পে বহুত প্রয়াস করতে হ্যাঁ, ক্যাটল ক্রস করনে কে লিয়ে ইস ফ্রেন্ডস কো ডিস্টার্ব করনে মে। আর দূসরা যে আমার বর্ডার রোড হ্যাঁ, উসকে সাথ সাথ কুছ যে বিএসএফ কি জমিন হ্যাঁ, উসমে হমনে কুছ যে মেডিসিনাল প্লান্টস হ্যাঁ, ও মেডিসিনাল প্লান্টস বোর্ড কি যে সিইও হ্যাঁ, উনোনে ভি কাফি মদদ কি হ্যায় ইয়াহ পে কুছ মেডিসিনাল প্লান্টস লগানে কে লিয়ে, উসকো গাঁও বালোঁ কো মেডিসিনাল প্লান্টস কাল্টিভেশন সে জোড়নে কে লিয়ে, তো ইয়াহ পে বহুত আচ্ছা কাম কর রহে হ্যায় হামারে সাথ নেপো না নেপো নেপো ইয়াহ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কে সাথ যে অ্যাসোসিয়েটেড হ্যায়, তো উনোনে ভি আপনা বহুত আচ্ছা সহযোগ দিয়া হামারে সাথ, আর বহুত আচ্ছা এক থিম উভর কে সামনে আ রহা হ্যায়। আর ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যায়, ইয়ে সারা পুরা যে হামারা ভেঞ্চার হ্যায় উসকা এক হিসসা হ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় জি যে হ্যায় কাফি প্রয়াস রহতে হ্যায় কি হামারে গাঁও যে হ্যায় মুখ্য ধারা সে জুড়ে ইয়াহ পে বিকাশ হো, তো বিএসএফ কি তরফ সে হামারা ছোটা সা প্রয়াস হ্যায়। আর আজ হাম বহুত খুশ হ্যায় কি হামারে পাস বায়োডাইভার্সিটি বোর্ড সে ভি ইয়াহ সারে অফিসিয়ালস, ইতনে সারে সিনিয়র অফিসিয়ালস, আর মে উম্মীদ করতা হ্যাঁ কি ভবিষ্য ইসকা কাফি আচ্ছা হো, আর ইয়াহ কে গাঁও বালোঁ কো কাফি আচ্ছা মৌকা মিলে আপনে আপকো উঠানে কে লিয়ে, আর ও মুখ্য ধারা মে শামিল হো, আর ইয়াহ বিকাশ হো। মে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস কা অধিকারি হুম, मैं रिटायर्ड पीसीसीएफ उत्तर प्रदेश हूँ। सुजीत कुमार जी का जो एक्सपेरिमेंट जो है इनोवेटिव है और अनुकरणीय है, हर जगह पर अनुकरणीय है, स्पेशली बॉर्डर एरियाज में। इनके बारे में तो पूरा इंडिया में हर जगह पर हर तरफ का न्यूज़पेपर्स हिंदी इंग्लिश रीजनल लैंग्वेजेस में भी आपका जो इनिशिएटिव जो है इसके बारे में प्रकाशित हुआ था। उसी से भारत सरकार ने भी इससे पता करना चाह रहा था कि क्या है, कैसा है, किस प्रकार का है, और इसी के क्रम में मुझे भेजा गया कि आप जाके देख के आइए कि ये क्या इस प्रकार का किस प्रकार का एक्टिविटी है, किस प्रकार का लोगों को मदद मिलेगी। हम यहाँ आके हम बहुत संतुष्ट हो गए हैं। सुजीत कुमार जी एक इनोवेटिव ऑफिसर हैं और इस तरह के अफसरों का बिल्कुल ज़रूरत है, और अपना मेन स्ट्रीम को लोगों को भी अपना हमारा अपना कंट्री का डिफेंस में इन्वॉल्व करने के लिए अपना जो प्रयास कर रहे हैं अनुकरणीय है। और जो कॉन्सेप्ट जो है बी हाइव्स का जो कॉन्सेप्ट है बहुत ही इनोवेटिव है, हम अपना फॉरेस्ट में इसी तरफ का जो कॉन्सेप्ट जो है हम भी इसको इस्तेमाल करते हैं एलिफेंट्स को दूर करने के लिए। लेकिन यहाँ अपने आपने जिस तरह से लोकल लोगों को इन्वॉल्व करते हुए लोकल लोगों के एडिशनल इनकम को बढ़ाने के लिए भी ये काम आती है, इसको किस प्रकार का है। और अनदर इम्पॉर्टेंट पॉइंट है कि बायोडाइवर्सिटी को भी बढ़ाने के लिए अपने मेडिसिनल प्लांट्स का भी अपना रोपण करवा रहे हैं। इनका अपना विजन बहुत बड़ा है, इतना वाइड है, और डेफिनेटली यदि इसी प्रकार का ये एक्टिविटी को पूरा कंट्री में यदि बॉर्डर एरियाज में अपनाया जाए तो लोग अपना डिफेंस में भी इंडियन का बॉर्डर्स का डिफेंस में भी लोग अपनी तरफ से आगे आएंगे, क्योंकि उनका अपना इससे यहाँ तो दोनों तक का विन विन सिचुएशन है, एक दूसरे को मदद मिलेगा। भारत एवं बांग्लादेश मध्य 4096 किलोमीटर सीमाना रही है, जार मध्य पश्चिम बंगे रही है 2217 किलोमीटर। বিএসএফ এর এই প্রকল্পকে বাস্তবায়ন করতে
হাত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের আওতায় সীমান্তবর্তী এলাকায় মৌমাছি পালন এবং মধুর গুণগত মান পরীক্ষাকে একটি পাইলট প্রজেক্ট হিসেবে নিয়ে যে ভারত সরকার, সীমান্তবর্তী গ্রামগুলোর অর্থনৈতিক বিকাশ ও সার্বিক উন্নয়নে এই প্রকল্প কাজে আসবে বলে মনে করছে বিএসএফ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।